জঙ্গি নিশানায় ব্রিটেন দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের হামলা কাপুরুষের কাজ, টুইট করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনে হামলা দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের হামলা কাপুরুষদের কাজ, টুইটে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরীহদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে বাড়ছে পথ দুর্ঘটনা। বেপরোয়া ড্রাইভিং রুখতে পরিবহন আইনে সংশোধনী আনছে রাজ্য। ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করতে পারবে পুলিশ। কোথাও গাড়ির ওপর উল্টে যাচ্ছে পিচ ভর্তি গরম ট্যাঙ্কার, কোথাও আবার সেলিব্রিটির র্যাশ ড্রাইভিংয়ে প্রাণ হারাচ্ছেন সহযাত্রী, কখনো আবার ড্রাইভিং না জেনেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে কেউ, পরিণতি ভয়ঙ্কর। বেপরোয়া ড্রাইভিং, সিগন্যাল না মানা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, এসবের কারণে প্রায়শই কারো না কারো প্রাণ যাচ্ছে। উদ্বিগ্ন রাজ্য সরকার। বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে পথ দুর্ঘটনা রুখতে পুলিশকে আরও ক্ষমতা দিচ্ছে রাজ্য সরকার। এতদিন ড্রাইভিং লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার ক্ষমতা ছিল পুলিশের হাতে, গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করতে পারত শুধুমাত্র মোটর ভেহিকলস দপ্তর। আইন সংশোধন হয়ে গেলে পুলিশ লাইসেন্সের সঙ্গে রেজিস্ট্রেশনও বাতিল করতে পারবে। পুলিশের হাতে দুটি ক্ষমতা তুলে দিতে পরিবহন আইনে সংশোধনী আনা হবে। বেপরোয়া ড্রাইভিং রুখতেই এই পদক্ষেপ। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, ২৪ ঘন্টা।